ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে বা কেউ যদি আমার মতো একা থেকে থাকো তারাও ভালো আছো। আমি দেখো চুলগুলো আঁচড়াইনি, এখন বাজে দুপুর 2:09। হঠাৎই আমার বরের ইচ্ছে হয়েছে যে ও আলু ভাজা খাবে, তো স্নান করে বেরিয়ে এখন বলছে আলু ভাজা খাবে। আমার সকালেই সবটা হয়ে গেছে ডাক্তার দেখাতে যাওয়ার আগে, আজকে ব্লগ শুরু করিনি। সকালবেলা আমি রান্না করেই রেখে গেছিলাম, মাছের ঝোল করেছি আর ঢেঁড়স সেদ্ধ করেছি, আর এখন ও বললো আলু ভাজা খাবে, তাই জন্য একটু আলু ভাজা বসিয়েছি। তো এবার ব্যাপারটা হচ্ছে ডাক্তার আজকে দেখিয়ে চলে এসেছি, তখন মুড ছিল না কথা বলার, কারণ ডাক্তার কি বলবে না বলবে, আর এসে একটু রেস্ট নিচ্ছিলাম তাই জন্য আর হয়নি। তো ডাক্তার একটাই কথা বলছে যে এতদিন তো আমরা ফ্লুইডই শুনে এসেছি, কিন্তু আজকে ডাক্তার উনি বললেন যে বলছে না যে জমেছে, উনি বলতে চাইছে যে ওখানে ব্লাড হলেও জমতে পারে, মানে ব্লাড জমলেও জমতে পারে। তো এখনও কি সেটা ঠিক করে বলতে পারেননি উনি, উনি সার্জেন্টের কাছে রেফার করেছেন, তবে বলেছেন যে ওপেন সার্জারি করে কোনো সার্জারি করা চলবে না, যদি মেডিসিনে কাজ হয়ে যায় তাহলে সেটাই যেন প্রথম অ্যাপ্লাই হয়। ওনার ফার্স্ট ওপিনিয়ন এটাই যে যাতে মেডিসিনে কাজ হয়ে যায়, যদি সেটা না হয় তাহলে সার্জারির কথা ভাবতে পারে, কিন্তু সার্জারি সেরকমই হবে যে সকালে ভর্তি করে বিকেলে ছেড়ে দিতে পারবে, মানে ও বাড়ি চলে আসতে পারবে, কোনো ভর্তি রেখে এরকম সার্জারি যেন না করা হয়, এই আর কি ওনার ওপিনিয়ন। কিন্তু আমরা আজকে থেমে গেলাম, আজকে আর ওই সার্জেন্টের কাছে দেখাতে যাইনি, কিন্তু দেখো না, তো আজকে আর সার্জেন্টের কাছে দেখাতে যায়নি, কারণ আমরা অপেক্ষা করে গেলাম, ওর পা যখন খুলেছিল যে ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ডাক্তারের জন্য অপেক্ষা করে গেলাম। তো দেখাই যাক কি হয় না হয়, আমরা শুধু আজকে একটা কথাই ভাবছি, ব্যাঙ্গালোর মানে কলকাতা থেকে সবাই ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে আসে, এবার ব্যাঙ্গালোরেই আমরা এতটা নাজেহাল হয়ে যাচ্ছি, এ ডাক্তার সে ডাক্তার, অবশ্যই ডাক্তার নিশ্চয়ই কিছু ভালো কিছু ওপিনিয়ন দেওয়ার জন্যই হয়তো এ ডাক্তার ও ডাক্তার সবার কথা শুনতে বলছেন, তো অবশ্যই এরকম নাজেহাল হচ্ছি। কলকাতা হলে হয়তো যেটা ভাবতো সেটাতে নে পেট কাট, এরকম একটা ব্যাপার, কারণ কলকাতাতে তাই হয়ে আসছে। সেদিন আমার একজনের সাথে মণিপালে আলাপ হয়েছিল যার কিডনিতে স্টোন হয়েছে, বা সেটা খুব খারাপভাবে হয়েছে বা খারাপভাবে হতে পারে, কলকাতায় বলেছিল কিডনি সমেত বাদ দিতে হবে। তো এইখানে সুন্দর মণিপালে অপারেশন হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু কিডনি বাদ দেয়নি, শুধুমাত্র পাথরটাই করেছে আর কি। তো এই আর কি, তো যেটাই হোক না কেন তাই জন্য মা বাবাদের আসতে বলেছি, তারা যদি আসতে পারে সত্যিই ভালো কথা, আদারওয়াইজ আমাদের কলকাতা গিয়ে এই অপশানটা তো নেই নেই, এই আর কি। আর তো কি বলবো বলো, এই এখন খবর মানে প্রথম শুরুটাই দেখো করছি তোমাদের সাথে এসব কথা বলে, কারণ আমি জানি তোমরা অনেকেই আমার মতনই টেনশন হয়তো করছো, কারণ অনেকেই কমেন্ট করে আমাকে অনেক সাহস দিয়েছো আর আমার পাশে আছো অনেকেই বলেছো, তাই জন্য তোমাদেরকেও প্রথম খবর এটাই বলি যে ডাক্তার কি বলেছে। আমাকে আসার পর থেকে আমার বাড়ির সবাই তো ফোন করছেই, তবে কালকে মানে কালকের ব্লগটাতে আমি বলেছি আমি সাপোর্ট মিস করছি, একটা মা বাবাদেরকে মিস করছি এরকম বলেছিলাম। যাই হোক, তো আমার মা আজকে আমাকে একটা কথাই বুঝিয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ একা আছি কষ্ট হচ্ছে, এটা ঠিক কথা, যদি আজকে মা বাবা আসতো কারুরই, পাপা মামুনি বা আমার মা বাবা যেই আসতো না কেন, ব্যাপারটা হতো তখন তিনজনে মিলেই ছুটতাম, তিনজন বলতে মানে আমি পাপা মামনি বা আমার মা বাবা যেই আসতো না কেন তার সাথে প্রমাণ, মানে চারজন আমরা নাজেহাল হতাম, রোজ ছুটতাম, তখন কিন্তু কেউ ভাবতো না যে বাড়িতে আমি থাকি, তখন আমিও হয়তো ভাবতাম না যে বাড়িতে আমি থাকি, আমি রান্নাটা করে রাখি ওরা আসলেই খেতে পেয়ে যাবে, বা তখন আমার মা থাকলেও ভাবতো না, মামনি থাকলেও ভাবতো না, মামনি থাকলে তো ভাবতোই না, কারণ তার ছেলে সে তো যেতে চাইবেই সাথে সাথেই ডাক্তারের কাছে, কারণ ডাক্তারের কাছে যে ঢুকবে সেই আগে খবরগুলো পেয়ে যাবে, তো সবারই তখন টেনশন থাকে, সবাই জানতে চায়। তো ঠিক আছে, টেনশন এখানে থাকলেও হতো, টেনশন কলকাতা থেকেও হচ্ছে, হয়তো টেনশনের মাত্রাটা 10% বেশি হচ্ছে কলকাতা থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সামনে থাকলেও তাই হতো, দিন শেষে কি হতো আমিও ভগবানকে ডাকছি তারাও ভগবানকে ডাকবে, যেটা তারা কলকাতায় বসে করছে সেটা তারা এখানে বসেই করতো। তো মা বললো কারোর হাতে তো কিছু নেই, ডাক্তার যেভাবে দেখাচ্ছি সেভাবেই আমরা গেলেও তাই দেখাতে হতো, তো একদম ঠিকই বলেছে মা, কথাটা হয়তো আমাকে ঠিকই বুঝিয়েছে মা বলে, তাই যেটা নেই সেটাকে নিয়ে ভেবে লাভ নেই, যদি যেতে পারে এর মধ্যে কেউ যদি আসতে পারে সেটা
খুব ভালো কথা, আমরা সবসময় বাড়িতে বলছি যে তোমরা কেউ আসতে পারলে আসো, কিন্তু ব্যাপারটা দেখো সবসময় বললেই যে হয়ে যায় জিনিসগুলো এতটা সহজ নয়, এটা কাছাকাছি এমন ডিস্টেন্সও নয় যে 8-10 ঘন্টার ব্যাপার ও ট্রেনে দাঁড়িয়ে চলে যাচ্ছি, না অনেকক্ষণের ব্যাপার, আসতে গেলেও ট্রেনে আসতে গেলেও প্রায় 29 ঘন্টা, মানে 30 ঘন্টার কাছাকাছি লাগবে ট্রেনে, কি আরও পক্ষে দাঁড়িয়ে আসা তো আর সম্ভব নয়। আর ফ্লাইটের টিকিট তৎকালে জানোই কত কি নেয় না নেয়, আমি আর আলাদা করে ভেঙে বলার কিছু নেই। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে কি থেকে এটা হতে পারে বা হয়েছে বলে, তো ওর কিছুই হয়নি, কারণ দেখো জলের ব্যারেল ফ্যারেল এসব তো আর ওর ওঠানোর কাজ নয়, আর আমি ওকে ওঠাতে দিইও না, কারণ ও স্কুটিতে যেহেতু বসে থাকে তাই জন্য ও স্কুটিতেই বসে থাকে, আমি শুধুমাত্র তুলে। আর 20 লিটারের জল এমন কিছু ওয়েটই নয়, আমরা 25 কেজি চালের বস্তাও এদিক ওদিক করেই থাকি মেয়েরা বাড়িতে, তো আর এখান থেকে তো আমি তপস করে টেনে এনে তুলে দিই। ব্যাপারটা হচ্ছে এটা ভারী জিনিস টানাফানার জন্যই হয়ে থাকে। তো ও একদিন অফিসে কি করেছিল, স্কুটিটাকে পার্ক করা ছিল যেখানে, কেউ হয়তো নিজের স্কুটিটা ভালো জায়গায় রাখবে বলে ও স্কুটিটাকে সরিয়ে দিয়ে গর্তর মধ্যে ফেলে দিয়েছিল, পাথর দেওয়া একটা গর্ত ছিল ওখানে, তো ও ওইটাকে পেছন দিকে টানতে গেছিলো, তো টানতে গিয়ে তখন এই পেটের পোর্শনটাতে ওর টান লেগে গেছিলো, তো গল ব্লাডারের স্টোন তো ছিল সেটা তো আর তখন আমরা জানতাম না, তো টান লাগার ফলে ওখানটাতে আবার ওরকম কেস একটা হয়েছে, ডাক্তারের এটা ধারণা আর কি। তো এই আর কি, চলো। আর আমাদের ফ্ল্যাট মানে বলে না, কিছু খারাপ তো অবশ্যই থাকে লাইফে, কিন্তু কিছু জিনিস দেখলে দেখবে আমাদের মধ্যে পজিটিভিটি আসে, কারোর গান শুনলে ভীষণ ভালো লাগে, কারোর ঘর সাজানো থাকলে ভীষণ ভালো লাগে, যাই হোক। তো আমাদের ফ্ল্যাটও সেজে উঠেছে পুরো টুনি দিয়ে, মানে পুরো বাড়িটাকে টুনি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, ওই যে বলছিলাম 26 তারিখ ওনারের মেয়ের বিয়ে, তাই জন্যে তো সন্ধ্যেবেলা আরও বেশি ভালো লাগবে, দেখি যখন জ্বলবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই আর কি, পুরো ফ্ল্যাটটাকে ঘিরে দিয়েছে, আমরা এসে হসপিটাল থেকে এসে দেখছি এরকমভাবে পুরো ঘিরে দেওয়া রয়েছে। তো চলো দেখি, আলু ভাজাটা বড্ড বললাম, তুমি একটু নাড়ো তাহলে, আমি একটু কথা বলে নিই। ও আমাকে সকাল থেকে বলছে তুমি ব্লগ শুরু করলে না, শুরু করলে না, সত্যি বলছি মনের অবস্থাটা ঠিক নেই, সত্যি ভালো লাগছিল না, তাই জন্য আর শুরু করতে পারিনি এই আর কি। না ও সত্যি, আমি জানি না, হয়তো আমার হলে হয়তো আমি আরো বেশি ভেঙে পড়তাম, তো আমার মনে হয় ভগবান যাকে যেটা দেয় তার ফ্যামিলি এবং প্লাস তাকে সহ্য ক্ষমতাটাও দিয়ে দেয় তখনকার মতো, তো হয়তো পরে আমরা সবটা মিটে যাওয়ার পরে হয়তো ভাবো কেন এত টেনশন করেছিলাম, এভাবে তো হয়েই গেল, সবটা সবই হয়ে যায়, কারোর জন্য কিছু আটকায় না, এটা সত্যি কথা, কিন্তু মাথার ওপর মানে একটা সাপোর্ট অন্তত, মানে মা বাবাকেই চাই এই টাইমে, আর কেউ আসলে হবে না এরকমটা নয়, হ্যাঁ আছে দাদা দিদি আছে এখানে, তবে ওই আর কি একটু প্রবলেম তো হচ্ছেই, বুঝতেই পারছো কি বোঝাতে চাইছি, হয়তো আমি ঠিকভাবে মুখে বলে বোঝাতে পারছি না, ওই আর কি। তো চলো দেখি আগে আলু ভাজাটা কত হলো, অনেক কথা বলে দিয়েছি, আজকে 9:26 আর আমি বসিয়ে দিয়েছি রান্না, আর দেখো কি ভালো লাগছে দেখতে, ফ্ল্যাটটাকে এরকম, আর আমাদের পেছনের দিকে মানে জানলার দিকে যেদিকটা ওইদিকে দিয়েছে সাদা আর সবুজ, আর এই দিকটাতে দিয়েছে ইয়েলো আর রেড, আর মাঝে দিয়েছে সবুজ, সত্যিই ভালো লাগছে দেখতে, ঘরে যেন লাইটই ধরাতে লাগছে না এই আর কি, আর ফেয়ারি লাইটগুলোতে দেখবে মন ভালো করে দেয়, তো সেরকমই একটা লাগছে, যাই হোক। আর এরকম একটা মোটা দড়ি বেঁধেছে ছাদ থেকে এসেছে, যেটা মনে হচ্ছে ছাদেও প্যান্ডেল করেছে, আমার আর যাওয়ার ইচ্ছে হয়নি, প্রমি একবার নিচে গেছিল তো ওই স্কুটিটাকে বললো যে বাইরে বার করে দিতে হবে, কারণ নিচটাতে টেবিল ফেবিল রেখেছে খাওয়া দাওয়ার, ওই জন্য রোববার কি একটা অনুষ্ঠান আছে এদের, তাই জন্যে মানে ওনারের ঘরেরই, তো ওই জন্যে স্কুটিটা ওই ওয়াচম্যানই নিয়ে গেল, চাবি ও তো চালায় আমাদেরটা জানোই, তো ও বার করে দিল, প্রমি পরে চাবিটা আনতে গেছিলো স্কুটির, তখন দেখেছে নিচটাতে কি টেবিল ফেবিল পাতা আছে, এইসব কী সব আছে যেন, যাই হোক তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো ফ্ল্যাটে সত্যিই ভালো লাগছে দেখতে, আর এসব ফেয়ারি লাইট দিয়ে সাজানো থাকে দেখলে সত্যিই ভালো লাগে, মনটাই যেন আলাদা হয়ে যায়, কি ভালো লাগছে দেখতে, সত্যি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আর এই যে মাঝখানে দেখো এই যে ব্লিঙ্ক করছে যে লাইটটা, ওটা একটা মোটা লাইট দিয়েছে মাঝে মাঝে একটা দুটো করে, তো ভালো লাগছে দেখতে, যাই হোক। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। পালক পনির আমার এখানে হয়ে গেছে, আর এবার তো উপর দিয়ে বাটারটা দিয়ে দিয়েছে, এই যা অত জুট করে করিনি, ইচ্ছেও করছে না বুঝতেই পারছো, তাই তোমাদের সাথে শেয়ারও করিনি, মোটামুটি করেছি ভালোই হয়েছে, খেতে খারাপ হয়নি।
তো বাজে এখন পৌনে 10টা, আমার ঘরের যা অবস্থা হয়েছিল না যে কি আর বলবো। এই জায়গাটা বসে আমরা একটু টিভি দেখছি, তাই এরকম হয়ে গেছে। এত জামা কাপড় এখানটাতে ভুল করা ছিল, তো গুছিয়ে তো আমি দিয়েছি। যাই হোক, তো চলো এখন আজকের মতো ব্লগটাকে শেষ করে দিচ্ছি। কালকে থেকে আশা করছি বাড়ির পুরো ডেইলি ব্লগটা যেরকম হতো সেরকমই আবারও হবে। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর প্লিজ তোমরা একটু পাশে থাকো।